হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি ট্রান্সফর্মারের আরও একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট বেসিক্যালি এটি আমার ট্রান্সফর্মার প্লে লিস্টের থিওরি ক্লাসের সর্বশেষ ভিডিও কেননা আমার আমরা ট্রান্সফর্মার অনেক কিছু শিখেছি ট্রান্সফর্মারের সব ধরনের টপিকই শেষ থ্রি ফেস ট্রান্সফর্মারের সব টপিকই শেষ এবার হচ্ছে আমাদের পটেন্সিয়াল ট্রান্সফর্মার সম্পর্কে আলোচনার কথা তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফর্মারের উপর আগের ব্যাপী ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো গত ভিডিওতে আমি কিন্তু অলরেডি কারেন্ট ট্রান্সফর্মার সম্পর্কে আলোচনা করেছি আমাদের পটেন্সিয়াল ট্রান্সফর্মারটা অলমোস্ট ওই সেম প্রিন্সিপালে কাজ করে জাস্ট কারেন্ট ট্রান্সফর্মারটা আমার কারেন্টটা মাপে লোডের আর পটেন্সিয়াল ট্রান্সফর্মারটা আমার মাপে হচ্ছে ভোল্টেজ ঠিক আছে তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি তো দেখুন আসলে কি বোঝাচ্ছি আমি সেই জিনিসটা আগে আমাদের সিম্পলি বোঝা দরকার মনে করুন যে আপনি একটা সাপ্লাই দিচ্ছেন সাপ্লাই এটা হচ্ছে পেস আর এখানে মনে করুন যে আপনি এই সাপ্লাই থেকে আমি জড়িয়েতা এড়ানোর জন্য এখানে সিঙ্গেল ফেজ চিন্তা করতেছি ঠিক আছে তো এই দিক দিয়ে আপনি দিচ্ছেন নিউট্রাল তাহলে এই লোডটা চালানোর জন্য যেহেতু সিঙ্গেল ফেজ তাহলে একটা ফেজ একটা নিউট্রাল তাহলে এটা দিয়ে আপনি মনে করুন এটা হচ্ছে আপনার লোড তো আপনি কি করবেন এটার ভোল্টেজ মাপার জন্য আপনি কি করবেন সিম্পলি একটা ভোল পিটার লাগাই দিলেন তো এই ভোল্ট পিডারটা আপনি মাপতে পারবেন অবশ্যই ভোল্টিটার রেঞ্জের মধ্যে ভোল্টেজ হতে হবে এখন আপনার এইটার কারসপন্ডিং ভোল্টেজটা ধরুন যে এই ভোল্টবিটারের রেঞ্জের বাইরে এবং এটা এসি ভোল্টেজ তাহলে আপনি কিভাবে করতে পারবেন ডিসি ভোল্টেজ হইলে তো আমরা জানি যে শান্ট প্রসিডিউর আমাদের আছে আমরা এইচএসসি থেকেই ওইটা জানি বাট এসি ভোল্টেজ হইলে সেই ভোল্টেজটা আপনি কিভাবে মাপবেন অনেক বেশি ভোল্টেজ এরিয়া হবে কথার কথা আমি জটিলতা এড়ানোর জন্য মনে করলাম এখানে আমার এটা কথায় কথা মনে করুন এটা চার হাজার ভোল্টের লোড আর এটা মনে করুন যে আপনার একশো ভোল্টের ভোল্ট মিটার তাইলে অবশ্যই আপনি যখন এখানে চার হাজার ভোল্ট এটার টার্মিনাল ভোল্টেজ প্রেশার তাইলে আপনার চার হাজার ভোল্টের প্রেশার এখানে আছে লোড চালানোর প্রেসার আপনার আছে আর আপনার ভোল্ট মিটার হলে অনলি রে সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে মাত্র একশো ভোল্ট তাইলে আপনি এটা দিকে মাপতে পারবেন অবশ্যই কিন্তু আপনি মাপতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনাকে বিকল্প কোনো ওয়ে ফলো করতে হবে ঠিক আছে কারণ এটা মাপলে আপনার কি হবে এই ভোল্ট মিটারটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কারণ এত ভোল্টেজ তো আর নিতে পারবে না এখানে চার হাজার ভোল্ট আর এখানে অনলি এর সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে একশো ভোল্ট তাহলে আপনি মাপতে পারবেন না তো এটার জন্যই বেসিক্যালি আমরা ব্যবহার করি হচ্ছে আমাদের পটেনশিয়াল ট্রান্সফর্মার ঠিক আছে এটার ওয়াইন্ডিং কাঠামোটা আমাদের হুবহু কারেন্ট ট্রান্সফর্মারে উল্টো ঠিক আছে কারণ অ্যামিটারটা আমাদের সিরিজে কানেক্টেড ছিল আমাদের ভোটপিটারটা কিন্তু এখানে প্যারালালি কানেক্টেড এই জিনিসগুলো দেখতে হবে তো আমরা যে কাজটা করব। আমাদের ফেজ যেভাবে ছিল ঠিক সেভাবে ফেস থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কেবল গিয়ে সরাসরি আমাদের লোডে গেছে তো ফেস থেকে আমি লোডে অবশ্যই কেবল দেব তার আগে আমি কেবলটাকে কি করব পেঁচিয়ে দেব মাঝখানে একটা কোরের মাধ্যমে ঠিক আছে ট্রান্সফর্মার কোরের মাধ্যমে এই ট্রান্সফর্মারটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার এই যে আমি একটা কোড দিলাম সরি আমার ক্যামেরাটা কোনো একটা কারণে চলে গেলো নেট স্লো ওকে দেখুন ক্যামেরা আসুক আমরা ততক্ষণে এই পার্ট দেখি তো দেখুন আমরা কি কাজ করব এখন এটাকে অবশ্যই ইয়া করব তার আগে আমি এগুলো সব কানেকশন করে দেই আমি কি কাজ করব আমাদের ফেস থেকে আমরা দেখতে পাচ্ছি ফেস থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরাসরি কানেকশন চলে গেছে চার হাজার ভোল্টে এখন আমরা কি করব যেহেতু ভোল্ট মিটার এত ভোল্টে স্টলাইট করতে পারবে না তো ভোল্ট মিটারকে আমি এখান থেকে সরিয়ে ফেলবো সরিয়ে ফেললে দেখুন ভোল্ট মিটারটা যদি আমি এখান থেকে ডিসকানেক্ট করি তাহলে সিম্পলি ফেস কেবলটা চার হাজার ভোল্টের ইনে দিতে তো আমি এখানে যে কাজটা করব এখানে কিছু কয়েল দিব এবং কয়েলটা এবার কি ঘটনা ঘটবে সিটির উল্টো অর্থাৎ সিটিতে কিন্তু প্রাইমারিতে কয়েল কম ছিল সেকেন্ডারিতে বেশি ছিল আর এখানে হবে তার উল্টো অর্থাৎ প্রাইমারিতে কয়েল বেশি ওয়াইন্ডিং বেশি দিয়ে এই দেখুন আমি সিম্পলি প্রাইমারিতে কয়েলটা বেশি দিব আর একটা প্যাটেই দিয়ে আমি এই এই প্রান্তটা কোথায় চলে গেল এই যে আমি সিম্পলি এই তারটাকে আমি এখান থেকে ধরুন যে পেঁচিয়ে ফেললাম ট্রান্সফর্মার ওয়াইন্ডিংয়ের কয়েলের মাধ্যমে তারপরে এই টার্মিনালটা কোথায় চলে আসছে সরাসরি চারশো ভোল্টের এই লোডের এই প্রান্তে চলে আসছে তো এই যে লোড আমি লোডকে এইরকমই দিলাম দেন আমি এই টার্মিনালটা টার্মিনালটাকে জাস্ট আমি বের করে দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেজ আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল তাইলে কিন্তু আমাদের এই কানেকশনটা কমপ্লিটলি ওকে হয়ে গেল প্রাইমারি সাইড ওকে হয়ে গেলো যেহেতু এত ভোল্টেজ স্টলাইট করতে পারবে না তাইলে এখন দেখুন আমরা ফেজ আর নিউট্রাল এটার ভিতর থেকে আমার ক্ষতি হবে কিসের এই এই ভোল্ট মিটারটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের ক্ষতি হবে তো ভোল্ট মিটারটাকে আমি এখান থেকে সরিয়ে ফেললাম এখন আর আমাদের কোনো সমস্যা নাই এই লোডটা ধরুন যে চার হাজার ভোল্ট সে ইয়ে করতেছে তো চার হাজার ভোল্ট আমাদের ফেজ নিউট্রাল বরাবর আছে অ্যাকচুয়ালি আছে বাট আমরা মাপবো তাহলে মাপতে হইলে সেটাকে কি কাজ করতে হবে আমাদের সেকেন্ডারিটা এখন যে কাজটা আমরা করব সিম্পলি কয়েল সংখ্যাটাকে কমিয়ে ফেলবো ঠিক আছে আগের যে কয়েল ছিল প্রাইমারিটা আমরা দেখতে পাচ্ছি এতগুলো কয়েল সেকেন্ডারিটা আমরা মনে করি যে যার আমি তিনটা প্যাচ দিলাম তিনটা প্যাচ দিয়ে আমি জাস্ট এই দুইটা টার্মিনালকে বের করে দিলাম বের করে দিয়ে আমি এই জায়গাটায় জাস্ট আমাদের ভোল্ট মিটারটা কানেক্টেড করে দিলাম ঠিক আছে বাট আমাদের সব কিছুই ওকে আমি এটা লজিক্যালিও এখন দেখাবো যেমনটা সিটিতে দেখাইছিলাম তো লজিক্যালি এটা দেখতে পুরোপুরি ওকে বাট একটু প্রবলেম আছে সেটা হচ্ছে যে যখন আপনি এভাবে ভোল্ট মিটারটাকে আপনি কানেক্টেড করে দিচ্ছেন তখন দেখুন এটা কিন্তু দেখতে লাইক লাগতেছে ভোল্টমিটারটা এই ইয়ের সাথে সিরিজে কানেক্টেড এরকমটা কিন্তু মনে হচ্ছে অ্যামিটারও কিন্তু আমরা এভাবেই কানেক্ট করেছিলাম অ্যামিটারে কোনো সমস্যা নেই কারণ অ্যামিটার তো সিরিজেই কানেক্টেড থাকে তো আমাদেরকে অবশ্যই এই জিনিসটাকে একটু মেনটেন করে কাজ করতে হবে ঠিক আছে তো সেটার জন্য আমরা দেখুন কিভাবে প্যারালালি কানেক্টেড আমি ইয়ে করতে পারি দেখুন সেটার জন্য আমি যে কাজটা করতে পারি সিম্পলি আমি এই নিউট্রালটাকে একটা কমন গ্রাউন্ডের মতো মনে করব ঠিক আছে যেমনটা আমরা ডিসিএসি অ্যানালাইসিসে দেখেছিলাম আমাদের নিউট্রাল পয়েন্ট নিচের এই প্রান্তটাকে আমরা কমন গ্রাউন্ডের মতো মনে করতে পারি তো আমরা মনে করলাম সেই প্রান্তটা এইটা এটাকে জাস্ট যদি আমি এরকম গ্রাউন্ড করে দেই তখন কিন্তু আর আপনি ভোল্ট মিটারের সাথে এই ওয়াইন্ডিংটা সিরিজে কানেক্টেড বলতে পারবেন না কেননা আপনার এখান থেকে দেখুন এখানে এসে কারেন্ট চলাচল দুটো আছে একটা গ্রাউন্ডে আর একটা এখানে সো আমি কিন্তু এভাবে লজিক্যালি জিনিসটাকে আমি প্যারালাল সার্কিটে বিভক্ত করলাম এটা বইতে দেয়া আছে দেখবেন যে উট করে এখানে দেওয়া আছে পড়েন ট্রান্সফর্মার গ্রাউন্ড আর কায়েন্টাসময় কোনো গ্রাউন্ড দেওয়া নাই বাট তার কোনো ব্যাখ্যা নাই তো এইগুলো জিনিস কিন্তু আমাদের অনেক বেশি বদার করে আমি কিন্তু এক্সপ্লেন করে দিলাম এখন দেখুন আপনি যদি মার্কিং করতে চান মার্কিং করে দেখতে পারেন যে আমার আদৌ এটা ঠিক আছে কিনা না ভোট মিটারের এই টার্মিনালটা আমার হচ্ছে ফেস আর এই টার্মিন সরি ফেস আর এই টার্মিনালটা হচ্ছে নিউট্রাল একইভাবে এই টার্মিনালটা তো নিউট্রালি একই পয়েন্টে কানেক্টেড এই যে এই টার্মিনালটা আর এই টার্মিনালটা আমার ফেস এই টার্মিনালটা অ্যাকচুয়ালি এটাই আমি বুঝাচ্ছি যদিও এটা এই সাইডে আমাদের অ্যাকচুয়ালি ওই সাইডে আমরা এর মাধ্যমে এটাকে চেঞ্জ করছি এখন দেখুন তো ফেজের সাথে ফেজ কানেক্টেড নিউট্রালের সাথে নিউট্রাল কানেক্টেড তাইলে একটা সমান দল কম্বিনেশনে ইয়াটা কি যে এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্ত অন্য সাধারণ বিন্দুতে কানেক্টেড থাকে আমরা কিন্তু এভাবেই কিন্তু কানেক্ট করতে পারছি এটা গেল আমার এই গ্রাউন্ডটা দেওয়ার এক্সপ্লেনেশনটা এবার আমি দেখাবো এই জিনিসটা কিভাবে লজিক্যালি আমার ভোল্টেজকে পরিমাপ করে তো এটার জন্য আমাদেরকে জাস্ট বুঝতে হবে টানস রেশিও আর কিছুই না তো আমরা এই লোডের অ্যাক্রোচে মনে করি যে আমি কত ভোল্ট পাচ্ছি আমার অ্যাকচুয়াল ভোল্টেজ হচ্ছে কত চার হাজার ভোল্ট আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজটা হচ্ছে আমাদের চার হাজার ভোল্ট আর এখানে টানস রেশি চার হাজার ভোল্ট তো আমাদের ভিপি ভ্যালুটা হচ্ছে আমাদের কত চার হাজার ভোল্ট আর প্রাইমারিতে আমাদের কি হচ্ছে ঘটনা প্রাইমারিটা হচ্ছে আমাদের ইয়েটা বেশি টানস নাম্বার বেশি তো এনপি ভ্যালুটাকে আমরা অ্যাজিউম করে নিলাম আমাদের চার হাজার চার হাজারটা টার্ন আছে মনে করল ঠিক আছে আর এন এসে সেকেন্ড হাইটে আমার টার্ন মনে করলাম আমার একশোটা টার্ন আছে তাহলে দেখুন তো আমি ভিপি হিসেবে অর্থাৎই এটার সেকেন্ড হাইটে যে ভোলটেজটা আমরা পাচ্ছি সেই ভোল্টেজটাই তো ভোল্ট মাপবে সো সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের বি এস এবং সেই ভোল্টেজটা আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি সিম্পলি আমাদের দেখুন এখানে সেকেন্ড হাইটে আমাদের কি হচ্ছে টার্ন সংখ্যা কমে যাচ্ছে মানে হচ্ছে ভোল্টেজ কমে যাবে তো চার হাজার ভোল্ট ছিল আমাদের প্রাইমারি ভোল্টেজ চার হাজারের সাথে গুণ হবে কি টার্ন রেশিও এবং ভোল্টেজটা যেহেতু কমে যাবে তো টার্ন রেশিওতে উপরে হবে হচ্ছে আমাদের ছোট সংখ্যাটা তো এটা অ্যাকচুয়ালি এক হাজার না একশো তাহলে ছোট সংখ্যাটা মানে হচ্ছে উপরে আমার হবে হচ্ছে একশো নিচে হচ্ছে আমার কত চার হাজার তাহলে আমাদের কত চার হাজার চার হাজার কাটা আমাদের ভিএস হিসেবে আমরা পাচ্ছি কিন্তু একশো ভোল্ট এবং সেই একশো ভোল্টটা আমাদের কিন্তু ভোল্ট পিটারে শো করবে কেননা এর সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে আমার একশো ভোল্ট তার মানে আমরা কিন্তু এত বেশি চার হাজার ভোল্ট থাকার পরও কিন্তু আমরা এভাবে পিটি বা পটেন্সিয়াল ট্রান্সফর্মার ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা ভোল্টের থেকে কম পরিমাণে পরিমাপ ভোল্ট পিটারে করাইতে পারতেছি বিধায় আমাদের মিটারে কিন্তু আমরা ভ্যালুটা পাচ্ছি এবং এই ভ্যালুটা আমাদের মিটারে শো করবে আগেকার ডিজাইনের মিটার অনুযায়ী আমাদের এই ভ্যালুটা মিটারে শো করবে এবং বিদ্যুতের যে কোম্পানি যারা বিদ্যুৎ বিল করে থাকে ডেস্কো ওরা যে কাজটা করে এই একশো ভোটকে ইয়া করে দেন তার সাথে যে যে কাজটা করে এই পিটির যে রেশিওটা আছে এখানে হচ্ছে চার হাজার ইস্টু ওয়ান একশো এটা দ্বারা অ্যাকচুয়ালি এই ভোল্টেজটাকে গুণ করে দিলেই অ্যাকচুয়াল ভোল্টেজটা তারা পেয়ে যায় তো এই সিস্টেমে কিন্তু তারা পরিমাপ করে তবে একটা অ্যাডভান্স লেভেলের এই পটেন্সিয়াল ট্রান্সফর্মারে কারেন্ট ট্রান্সফর্মারে আমি ওই ভোল্টেজ বাড়ানোর ওই সিস্টেমটা দেখেছি প্র্যাকটিক্যালি আমি দেখেছি যে মিটারে আমার রেশিও সেট করা যায় বাট ভোল্ট পটেন্সিয়াল ট্রান্সফর্মারে এই অ্যাডভান্স টেকনোলজিটা এখনো আমার চোখে পড়ে নাই বাট হয়তোবা থাকলেও থাকতে পারে অ্যাডভান্স এই টেকনোলজিটা থাকতে পারে যেখানে মিটারেই আমার এই রেশিওটা সেট করার সিস্টেম দিয়ে দিলে তখন কী কাজটা করবে মিটারেই তখন এই চার হাজার ভোল্টটা শো করে দিবে জাস্ট আপনি মিটারের রেশিওটা চেক করে দিবেন যেমনটা আমি কারেন্ট ট্রান্সফর্মার দেখিয়েছিলাম ওই সেম সিস্টেমে শো দিয়ে দিলে তখন মিটারেই কিন্তু আপনার এই বিএস ভ্যালু হিসেবে চার হাজার ভোল্টই মিটারে শো করবে ঠিক আছে তারপরে ওইটা যদি আপনার ওইটা হচ্ছে জাস্ট ওইটার আমার অ্যাডভান ইউজারের অ্যাডভান্টেজের জন্যই ওই সিস্টেমটা করে দাও যদি নাও দেওয়া থাকে আমাদের মধ্যে টেকনিক্যাল নলেজ থাকলে আমরা কিন্তু এই ভোল্টেজটা মিটারে দেখবো তার সাথে জাস্ট চান্স রেশিও গুণ করে দিলেই আমাদের কিন্তু অ্যাকচুয়াল ভোল্টেজটা আমরা পেয়ে যাব তো এই সিস্টেমেই বেসিক্যালি আমাদের পডেন্সিয়াল ট্রান্সফর্মারটা কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যথেষ্ট বিস্তারিতভাবেই মোটামুটি আমি চেষ্টা করেছি এই টপিকটা বুঝাইছে কারেন্ট ট্রান্সফর্মার পটেনশিয়াল ট্রান্সফর্মারটা কারণ প্র্যাকটিক্যালি এর অনেক অ্যাপ্লিকেশন আপনাদের প্র্যাকটিক্যালি এটা কাজ করতে হয় ঠিক আছে তো এরপরও আরও কিছু বিস্তারিত থাকতে পারে যেটা আমার সুইচ গিয়ার এবং প্রোটেকশন সিস্টেম এই কোর্সটাতে থাকবে পাওয়ার সিস্টেমের তো সেখানে গেলে আপনারা দেখতে পাবেন সেই কারেন্ট ট্রান্সফর্মার এবং পডেন্সিয়াল ট্রান্সফর্মার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ